জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। ভগবান কৃষ্ণের জন্মলীলা। কৃষ্ণলীলার কথা শ্রীমৎ ভগবদ গীতায় বর্ণিত রয়েছে। শ্রীকৃষ্ণের জন্মলীলা কিভাবে হয়েছিল, ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তার জন্ম কর্ম ইত্যাদি সবই দিব্য, এবং কেউ যখন তত্ত্বগতভাবে তা জানতে পারে তখন তিনি ভগবদ্ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন। ভগবানের জন্ম একজন সাধারণ মানুষের মতো নয়, সাধারণ মানুষের জন্ম হয় কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে। কর্মের ফলস্বরূপ সে এক দেহ থেকে অন্য আর এক দেহে দেহান্তরিত হয়। ভগবানের জন্মের কথা বিশ্লেষণ করে ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে, তিনি তার নিজের ইচ্ছার প্রভাবে আবির্ভূত হন। গ্রহ নক্ষত্রের শুভ অবস্থানে অবস্থান। যখন ভগবানের আবির্ভাবের সময় হল তখন কাল সর্বগুণ সমন্বিত হয়ে পরম সুন্দর হয়ে উঠল। তখন পৃথিবী আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। তিথি যোগ এবং নক্ষত্র তখন সর্বমঙ্গলময় এবং সর্বসুলক্ষণ যুক্ত হয়ে উঠল। সর্বসুলক্ষণ যুক্ত রোহিণী নক্ষত্র তখন তুঙ্গে প্রকাশিত হল। শ্রীমৎ ভগবত গীতার শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা। ব্রহ্ম স্বয়ং এই রোহিণী নক্ষত্রের পর্যবেক্ষণ করেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে নক্ষত্রের অবস্থান ছাড়াও বিভিন্ন গ্রহের অবস্থান ও প্রভাবের ফলে শুভ এবং অশুভ তিথি ও যোগ বিচার করা হয়। শ্রীকৃষ্ণের জন্মের সময় সমস্ত গ্রহগুলি সবসময় মঙ্গলময় অবস্থা এবং সবসময় শুভ ইঙ্গিত প্রদর্শন করতে বিরাজ করতে লাগল। তখন সব দিক শান্তি সমৃদ্ধিতে ভরে উঠল। শুভ নক্ষত্রগুলি নবমণ্ডলের শোভা পেতে লাগল। নগর গ্রাম গোচারণ ভূমি এবং সকলের হৃদয়ে সমস্ত রকমের শুভ ইঙ্গিত দেখা দিতে লাগল। জলে পূর্ণ হয়ে নদ নদী প্রবাহিত হতে লাগল। সরোবরগুলি বিকশিত পদ্মে পূর্ণ হয়ে শোভা পেতে লাগল। বনভূমি নানা রকম সুন্দর সুন্দর পাখি ও ময়ূর পূর্ণ হয়ে উঠল। পাখিরা সুমধুর স্বরে গান গাইতে লাগল এবং সেই গানের ছন্দে ময়ূরেরা ময়ূরীদের সঙ্গে নাচতে শুরু করল। সুমধুর গন্ধ বহন করে বায়ু বইতে লাগল এবং শরীরের পর্শানুভূতি অত্যন্ত সুখকর হতে লাগল। ব্রাহ্মণেরা অনুভব করলেন যে তাদের গৃহের পরিবেশ যজ্ঞানুষ্ঠানের অনুকূল হয়ে উঠেছে। আসুরিক রাজাদের অত্যাচারে যজ্ঞ অনুষ্ঠান তখন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, যজ্ঞের আগুন প্রায় নিভে গিয়েছিল, কিন্তু এখন তারা আবার প্রশান্ত চিত্তে আগুন জ্বালাতে সক্ষম হয়ে উঠল। গন্ধর্ব এবং কিন্নরেরা সুমধুর সুরে গান গাইতে লাগল। সিদ্ধ ও চারণেরা ভগবানের গুণকীর্তন করে তার স্তব করতে লাগল। স্বর্গলোকে দেবতারা তাদের সহচরী এবং অপ্সরাদের সঙ্গে সুললিত ছন্দে নৃত্য করতে লাগলেন। দেবতারা তখন মুনি ঋষিরা পুষ্পবর্ষণ করতে লাগলেন। সমুদ্রের উপকূলে তরঙ্গের মৃদু মৃদু শব্দ হতে লাগলো এবং সমুদ্রের ওপরে সুমধুর মেঘ গর্জন হতে লাগলো। ভগবান শ্রীকৃষ্ণ চতুর্ভুজ রূপে আবির্ভূত হলেন। তখন ভগবান বিষ্ণু, যিনি সকলের হৃদয়ে বিরাজ করেন, তিনি রাতের গভীর অন্ধকারে পরমেশ্বর ভগবান রূপে দেবকীর সম্মুখে আবির্ভূত হলেন। পূর্ণচন্দ্র যেভাবে পূর্ব দিগন্তে উদিত হয় ঠিক তেমনইভাবে পরমেশ্বর ভগবান আবির্ভূত হলেন। কেউ প্রশ্ন করতে পারে যে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল, তাহলে পূর্ণচন্দ্রের উদয় হলো কিভাবে? এর অর্থ উত্তরে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ চন্দ্রবংশে আবির্ভূত হয়েছিলেন, তাই চন্দ্র সেই রাতে অপূর্ণ থাকলেও সেই বংশে ভগবানের আবির্ভাবের জন্য আনন্দে উৎফুল্ল হয়ে সেদিন পূর্ণ হয়ে উঠেছিল। ক্ষমাণিক্য নামক জ্যোতিষ শাস্ত্রগ্রন্থে ভগবানের আবির্ভাব সময়কালীন গ্রহ নক্ষত্রের অবস্থান খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। সেখানে প্রমাণ করা হয়েছে যে এই শুভ মুহূর্তে যে শিশুটির জন্ম হলো তিনি হচ্ছেন পরম ব্রহ্ম। বসুদেব দেখলেন যে সেই অদ্ভুত শিশুটি চতুর্ভুজ,
তিনি তার চার হাতে শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে রয়েছেন। বক্ষে তার শ্রীবৎস চিহ্ন, কণ্ঠে তার কৌস্তব শোভিত কণ্ঠহার, পরনে তার পীতবসন, উজ্জ্বল মেঘের মতো তার গায়ের রং, বৈদিব্য মণিভূষিত কিরীট তার মস্তকে শোভা পাচ্ছে, নানা রকম মহামূল্য মণিরত্ন শোভিত তার সমস্ত অলঙ্কার তার দিব্য দেহে শোভা পাচ্ছে, তার মাথাভর্তি কুঞ্চিত কালো কেশরাশি। এই অদ্ভুত শিশুটিকে দেখে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি ভাবলেন, কিভাবে একটি নবজাত শিশু এই রকম সমস্ত অলঙ্কারে ভূষিত হল। তাই তিনি বুঝতে পারলেন না যে শ্রীকৃষ্ণ তার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। তিনি তখন অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠলেন। বসুদেব তখন ভাবতে লাগলেন, যদিও তিনি একজন সাধারণ মানুষ এবং বাহ্যিক দিক দিকে কংসের কারাগারে আবদ্ধ, তবুও পরমেশ্বর ভগবান বিষ্ণু তার স্বরূপ ধারণ করে তার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন। কোনো মনুষ্য শিশু এইভাবে চতুর্ভুজ রূপ নিয়ে, অলঙ্কার নিয়ে, সমস্ত রকম দিব্য সাজে সজ্জিত হয়ে এবং পরমেশ্বর ভগবানের সমস্ত লক্ষণগুলি যুক্ত হয়ে জন্মগ্রহণ করে না। বসুদেব বারবার সেই শিশু সন্তানটির দিকে তাকিয়ে থাকতে লাগলেন এবং ভাবতে লাগলেন, কিভাবে তার এই পরম সৌভাগ্যের মুহূর্তটি তিনি উদযাপন করবেন। তিনি ভাবলেন, সাধারণত যখন পুত্র সন্তানের জন্ম হয় মানুষ তখন মহোৎসব করে, আর পরমেশ্বর ভগবান আজ আমার গৃহে আমার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন, কত মহা আড়ম্বরে আমার এই উৎসব পালন করা উচিত। বসুদেব তার আরেক নাম আন্দব দুন্দুবি, যখন তার নবজাত শিশুটির দিকে তাকিয়ে দেখলেন তখন তার হৃদয়ে আনন্দে এত উৎফুল্ল হয়ে উঠলেন যে তিনি তখন নানা অলঙ্কারে ভূষিত হাজার হাজার গাভী ব্রাহ্মণদের দান করতে ইচ্ছা করলেন। বৈদিক প্রথা অনুসারে যখন ক্ষৈত্র রাজারা প্রাসাদে তার শুভ অনুষ্ঠান হয়, রাজা তখন নানারকম সম্পদ দান করেন, বিশেষ করে ব্রাহ্মণ এবং মুনি ঋষিদের তার স্বর্ণ অলঙ্কারে ভূষিত গাভী দান করেন। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপন করতে বসুদেব দান করতে চাইলেন এবং কিন্তু তিনি কংসের কারাগারে শৃঙ্খলাবদ্ধ ছিলেন, তাই তার পক্ষে তা সম্ভব হয়নি। তাই তিনি মনে মনে তিনি ব্রাহ্মণদের হাজার হাজার গাভী দান করলেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে বসুদেবের কী প্রার্থনা ছিল? বসুদেব মনি আর যখন কোনো সংশয় রইল না যে এই নবজাত শিশুটিই হচ্ছেন পরমেশ্বর ভগবান, তখন তিনি করজোড়ে প্রণিপাত করে তার বন্দনা করতে শুরু করলেন। বসুদেব তার চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন এবং তিনি সম্পূর্ণভাবে কংসের ভয় থেকে মুক্ত হলেন। সেই শিশুটির অঙ্গকান্তিতে সেই ঘর উদ্ভাসিত হয়ে উঠল। বসুদেব তার প্রার্থনা করতে লাগলেন যে, হে প্রিয় প্রভু, আমি জানি আপনি কে। আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, সমস্ত জীবের পরমাত্মা এবং সত্য। আপনি আপনার নিত্য স্বরূপ নিয়ে আবির্ভূত হয়েছেন, যা আমি এখন সরাসরিভাবে প্রত্যক্ষ করতে পাচ্ছি। আমি বুঝতে পাচ্ছি যে যেহেতু আমি কংসের ভয়ে ভীত, তাই সেই ভয় থেকে আমাকে উদ্ধার করার জন্য আপনি আবির্ভূত হয়েছেন। আপনি এই প্রকৃতির অতীত, আপনি হচ্ছেন সেই পরম পুরুষ যিনি মায়ার প্রতি দৃষ্টিপাত করে এই জড়জগৎকে প্রকাশিত করে। কেউ তর্ক করতে পারে না যে পরমেশ্বর ভগবান, যিনি কেবলমাত্র দৃষ্টিপাত করার মাধ্যমে সমস্ত জড় সৃষ্টিকে প্রকাশিত করেন, তার পক্ষে বসুদেবের পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হওয়া কী করে সম্ভব। সেই সন্দেহ দূর করার জন্য বসুদেব বললেন, হে প্রিয় ভগবান, আপনি যে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন এটা তেমন কোনো আশ্চর্যের বিষয় নয়, কেননা এই জড় সৃষ্টিও অনেকটা সেইভাবেই প্রকাশিত হয়েছে। সুদামা ও শ্রীকৃষ্ণের বন্ধুত্ব শ্রীমদ্ ভগবদ্ গীতায় যে কাহিনী রয়েছে, আপনি মহাবিষ্ণুরূপে কারণ সুমদ্রে শয়ন করে আছেন,
এবং আপনার নিঃশ্বাসের প্রভাবে অনন্ত কোটি বিশ ব্রহ্মাণ্ড প্রকাশিত হচ্ছে। তারপর গর্ভদোষশায়ী বিষ্ণুরূপে আপনি প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হয়েছেন। তারপর আবার আপনি নিজেকে ক্ষীরোৎসায়ী বিষ্ণুরূপে প্রকাশ করে সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করেছেন, এমনকি প্রতিটি পরমাণুর মধ্যেও আপনি নিজেকে প্রকাশ করেছেন। তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই, যদিও মনে হচ্ছে যে আপনি দেবকীর গর্ভে প্রবেশ করেছেন, কিন্তু তা হলেও আপনি সর্বব্যাপ্ত। জড় দৃষ্টান্তের পরিপ্রেক্ষিতে আমরা আপনার প্রবেশ এবং সর্বব্যাপ্তি উপলব্ধি করতে পারি না। ১৬টি উপাদানে বিভক্ত হওয়ার পরেও জড়া প্রকৃতি অবিকৃত থেকে যায়। জড় শরীর, মাটি, জল, আগুন, বায়ু ও আকাশ এই পঞ্চভূতের সমন্বয় মাত্র। জড় শরীর দেখলেই মনে হয় যেন এই উপাদানগুলি নতুন সৃষ্টি করা হয়েছে, কিন্তু সেই উপাদানগুলির দেহের বাইরে সবসময় রয়েছে। তেমনই যদিও আপনি একটি শিশুরূপে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন, তবুও আপনি বাইরেও বিরাজমান। আপনি সবসময় আপনার ধামে বিরাজ করছেন।